रेडियो खांची 90.4 FM, हम सभी का रेडियो। मैं डॉक्टर गौतम मुखर्जी, HOD डिपार्टमेंट ऑफ बेंगोली डोरंडा कॉलेज रांची यूनिवर्सिटी। मैं आज हिस्ट्री ऑफ बेंगोली लिटरेचर के बारे में डिस्कस करूँगा। आज क्या मैं बांग्ला साहित्य इतिहास आलोचना डाली साजिए उपस्थित हुए छी। বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা তিনটে যুগে বিভাজিত করতে পারি, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। আজকে আমি প্রাচীন যুগের বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। প্রাচীন যুগের বাংলা সাহিত্য বলতে বোঝায় চর্যাপদের আলোচনা। চর্যাপদকে আমরা বলতে পারি বাংলা সাহিত্যের উৎসমুখ গঙ্গোত্রী, নির্ঝরের প্রথম স্বপ্নভঙ্গ, প্রভাত পাখির প্রথম কলতান। অর্থাৎ চর্যাপদ থেকেই শুরু হলো বাংলা সাহিত্যের পথযাত্রা। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি। চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে 1907 খ্রিস্টাব্দে। সেই সঙ্গে তিনি সরোহ বজ্রের দোহা, কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার নবের পুঁথিও আবিষ্কার করেছিলেন। অবশ্য পরবর্তীকালে প্রমাণিত হয় যে একমাত্র চর্যাপদই বাংলা ভাষায় রচিত হয়েছে। চর্যাপদের আবিষ্কারের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যে এক বিরাট আলোড়ন সৃষ্টি হয়। নানাভাবে নানা দিক দিয়ে গবেষণা শুরু হয়। চর্যাপদের পুঁথিটিকে শাস্ত্রী মহাশয় 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে, চর্যাপদের নাম নিয়ে নানা তর্ক বিতর্ক হয়। কে বলেন চর্যাশ্চর্য বিনিশ্চয়, কেউ চর্যাপদ, কেউ আশ্চর্য চর্যা চয়, কেউ চর্যা গীতিকোষ। চর্যাপদের প্রকৃত নাম হওয়া উচিত চর্যা গীতিকোষ, কিন্তু প্রচলিত জনপ্রিয় নাম চর্যাপদ। সুতরাং চর্যাপদ বলেই এখন আমরা আলোচনাকে অগ্রসারিত করব। চর্যাপদে মোট 51টি পদ পাওয়া যায়, তার মধ্যে 3.5টি নষ্ট হয়ে যাওয়ায় অক্ষত অবস্থায় 46.5টি পদ পাওয়া যায়। যদিও পরবর্তীকালে আরও পদের সন্ধান পাওয়া গেছে, চর্যাপদে মোট কবি সংখ্যা 24 জন। চর্যাপদের আদি কবি লুইপাদ, আর সর্বাপেক্ষা বেশি পদ রচনা করেছেন কানহপাদ। চর্যাপদের টিকাকার মুনি দত্ত। চর্যাপদকে সম্যক রূপে বোঝার ও জানার জন্য আমরা সূত্রাকারে সাজিয়ে চর্যাপদের বিশদ আলোচনা করব। তার আগে বলে রাখি, চর্যাপদের ভাষা নিয়ে নানা রকম গবেষণা হতে শুরু হয়। শাস্ত্রী মহাশয় চর্যাপদের ভাষাকে বলেছিলেন সন্ধ্যা ভাষা, আলো আঁধারির ভাষা, খানিকটা বোঝা যায়, খানিকটা বোঝা যায় না। প্রকৃতপক্ষে চর্যাপদের ভাষা প্রতীকী ভাষা, সম ধ্বয়ি বা ধা ধাতুর যোগে সন্ধ্যা হয়েছে, একথাও জানা যায়। আসলে চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সাধকদের নিগূঢ় জীবন জিজ্ঞাসা দর্শনের প্রকাশ মাধ্যম, তাই তারা অন্য মানুষদের কাছে, অদীক্ষিতের কাছে তাদের এই সাধনাকে জানাতে চাইত না বলেই সন্ধ্যা ভাষার আশ্রয় নিয়েছিল। আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষাকে দশম দ্বাদশ শতাব্দীর ভাষা বলেছেন।
এবং এই ভাষাকে বাংলা ভাষাই বলেছেন তিনি। তিনি নানাভাবে ভাষাবিজ্ঞানের সূত্র অনুসারে তার প্রমাণও তুলে ধরেছেন। আগেই বলেছি যে চর্যাপদকে ভালো করে বোঝার জন্য আমরা সূত্রাকারে সাজিয়ে চর্যাপদের আলোচনা করব। ক, চর্যাপদের বিষয় ও দর্শন। চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়া সাধকদের ধর্ম সাধনার ফসল। তারা তাদের নিগূঢ় ধর্ম সাধনাকে চর্যাপদের মধ্যে পরিবেশন করেছেন। তাই চর্যাপদকে সাধারণ মানুষেরা বুঝতে পারে না, কারণ বৌদ্ধ সহজিয়া সাধনার কথাই চর্যাপদের স্বর্ণভাণ্ডারে সমুদ্রিত। চর্যাপদের দর্শন বৌদ্ধ সহজিয়া সাধনার দর্শন। তাদের সাধনার মূল লক্ষ্য নির্বাণ লাভ, নৈরাত্য দেবীর অভিসঙ্গ। জরা মরণকে উপেক্ষা করে নৈরাত্য দেবীর অভিসঙ্গ লাভই চর্যাপদের সাধক কবিদের সাধনা ছিল। চর্যার প্রত্যেকটি পদেই আমরা তা লক্ষ্য করি। চর্যাপদের সমাজচিত্র আলোচনা করলেও চর্যাপদকে আমরা আরেক দিক থেকে বুঝতে পারব। চর্যার সমাজচিত্র আবিষ্কার করতে গেলে প্রথমেই দেখব আমরা চর্যাপদের সময় পাল রাজবংশে আরম্ভ আর শেষ সেন রাজবংশী। চর্যাপদের সমাজ মূলত অন্তজ সমাজ, অন্তজ শ্রেণীর মানুষেরাই চর্যাপদ প্রাধান্য পেয়েছে। রাজা অভিজাত শ্রেণী ব্রাহ্মণদের কথা থাকলেও ব্রাহ্মণ এখানে বিদ্রুপের বাণীতে জর্জরিত হয়েছে। চর্যাপদের সময় সমাজে যৌতুক প্রথা প্রচলিত ছিল। সেই সময়ের নানা পোশাক পরিচ্ছদের বর্ণনা, জলদস্যুদের বর্ণনা চর্যাপদের মধ্যে আমরা পাই। এবং চর্যাপদের মধ্যে আমরা সেই সময়কার জীবনযাপনের প্রণালী, বিবাহ এবং নানা অনুষ্ঠানের কথাও আমরা চিত্রিত হতে দেখি। সেই সময় সমাজের উচ্চ শ্রেণীদের ধনের প্রাচুর্য ছিল, সে কথাও জানি। সোনি ভরিতি করুণা নাবি পদে এবং দারিদ্র্যও ছিল চরমে, সে কথাও দেখি। ৩৩ সংখ্যক চর্যায় টালত ঘর মোর নহি পরিবেশি, হাড়িত ভাত নহি নিতিয়া বেশি পদে। চর্যাপদে বর্ণ বৈষম্যের প্রথাও প্রচলিত ছিল। ধনীর বিলাসের চিত্র পাই সেখানে, বিবাহে সামাজিকতার কথা পাই। কাহ্নপাদের পদে আছে যে ডমিনিকে বিবাহ করে সে যৌতুক লাভ করেছে। পুনর্বিবাহ সাঙ্গার কথাও পাওয়া যায় চর্যাপদে। সমাজে ডম, তাঁতি, ছুতার, জেলে, কাঠুরিয়া, মাঝি, ধুনুরি আর মদ বিক্রেতার পরিচয় পাওয়া যায়। সৌন্ডিকালয়ের পরিচয় পাওয়া যায়। এবার এইভাবে চর্যাপদের সমাজচিত্র সেই সময়কার জনজীবনের, মানুষ জীবনের রক্ত মাংসের ক্রন্দন আর আত্মার আর্তি ও আর্তনাদের ছবি ফুটিয়ে জাগ্রত হয়ে উঠেছে, একথা বলা যায়। চর্যাপদের সবচেয়ে বড় প্রশ্ন চর্যাপদ সাহিত্য কিনা, অর্থাৎ চর্যাপদের কাব্যমূল্য। কাব্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই বলা যেতে পারে বাক্যং রসাত্মকম কাব্যম, অর্থাৎ রসাত্মক বাক্যই কাব্য। কোনো বাক্যকে যখন আমরা রসে পরিসিক্ত করি, আমাদের মন হরণ করি, আত্মায় অপূর্ব ব্যঞ্জনা জাগ্রত করে, তখনই সেটা কাব্য হয়ে ওঠে। চর্যাপদ মূলত ধর্মবাদের বাহন, গৌণত কবিতা। চর্যা সাধক কবিরা তাদের বৌদ্ধ সহজিয়া সাধনাকেই চর্যাপদে মুদ্রিত
মূর্ত করে তুলেছিলেন। তারা সচেতনভাবে কেউ কাব্য রচনা করতে চেয়েছেন এ কথা বলা যায় না, কিন্তু অচেতনভাবেই চর্যাপদ কাব্য হয়ে উঠেছে। প্রথমত, চর্যাপদের প্রতীকে রূপকে আভাসে ইঙ্গিতে কামনা বাসনার কলরব কলস্বন প্রতিধ্বনিত, রক্তমাংসের মানুষের আরতি আশা আর্তনাদ গুঞ্জিত হয়েছে। নিসর্গের বর্ণনায় মানব জীবনের নানা রূপের প্রকাশে আত্মার আরতি ও আর্তনাদে চর্যাপদ হয়ে উঠেছে কাব্য। চর্যাপদের একটি পদ, উঁচা উঁচা পাবত্যহি বসি সবরি বালি মরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি, এখানে দেখা যায় যে উঁচু উঁচু পর্বতে পর্বত নন্দিনী সবরী বালিকা বাস করে, স্বাস্থ্যবতী বালিকায় গলায় গুঞ্জার মালা, মালা যে রক্তিম আভা বিকশিত করে, আর ময়ূর পুচ্ছের সাতটি রঙে তার রূপ উদ্ভাসিত হয়ে ওঠে। এই রূপের আভাসনে উদ্ভাসনে তো কাব্যই ঝংকৃত হয় মনে। আবার আপনা মাংসে হরিণা বৈরি ক্ষণ হোনা ছাড়হ ভুসুক আহেরি হরিণী বলায় শুন হরিণা তো এবং ছাড়ি হু ভান্ত তরঙ্গেতে হরিণার ক্ষুর্ণ দিশয় ভুসুক ভনয় মুহ হি হইন পৈশই প্রভৃতিতে তো প্রকৃতপক্ষে হরিণ শিকারের মাধ্যমে কবি যেন মানব জীবনের চিরায়ত সত্যকে উদ্ভাসিত করে তোলেন। প্রাণীর ভয়ে হরিণ হরিণীর পলায়ন তো জীবনেরই প্রাণরক্ষার চিরকালের তাগিদ, সেখানেও তো কাব্যই প্রতিধ্বনিত। আবার দরিদ্রী গৃহিণীর টালত ঘর মোর নহি পরিবেশিতে জীবনের দারিদ্র্যের যে ব্যথ বেদনা রক্তের অনুপরমাণিত প্রতিধ্বনিত রক্তিমাদ আভাস উদ্ভাসিত, সেখানেও তো কাব্যই আছে। তাই দেখা যায় চর্যাপদের বাণীতে চিত্রে কাব্যরসের অভাব নেই, যদিও সেই কাব্যকে পরবর্তীকালের শ্রেষ্ঠ কাব্যের সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু মানব জীবনের সুখের উদ্বেলতায় বেদনার অশ্রুমোচনে চর্যাপদ চিরায়ত জীবনের কথা কাহিনী রচনা করে কাব্যের রসকুম্ভই ভরে তোলে। চর্যাপদ ধর্মবাদদের বাহন হলেও কাব্যরসের প্রকাশে কাব্যই হয়ে ওঠে এবং সাহিত্য পদবাচ্য হতে কোথাও বাধা নেই। প্রাচীন বাংলা সাহিত্যের আতুর ঘরে চর্যাপদের জন্ম প্রধানত একটি বিশেষ ধর্ম সাধনাকে কেন্দ্র করে গড়ে উঠলেও চর্যাপদ সম্পূর্ণরূপে ধর্মীয় সীমানায় সীমাবদ্ধ হয়ে থাকেনি। তার প্রথম ও প্রধান কারণ, চর্যাপদ সাহিত্যের পৃষ্ঠায় স্থান পেয়েছে, কারণ বাংলা সাহিত্যের ইতিহাস ইতিহাসের কঙ্কাল মূর্তি নিয়ে আলোচনা করে না, সাহিত্য নিয়েই আলোচনা করে। সেই সূত্রে চর্যাপদ হয়ে উঠেছে সাহিত্য পদবাচ্য। একদিকে সমাজ চেতনার বাণী, ধর্মীয় চেতনার বাণী, অন্যদিকে হৃদয় চেতনার বাণী নিয়েও চর্যাপদ বাংলা সাহিত্যের ইতিহাসে ফুটে আছে যেন এক জ্যোতিষ্কের জ্যোতি নিয়ে। আজ এখানেই
समाप्ति रेखा टानी।